আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবিকুল্লে তাসবিহাতিন সাদকা, সুবহানাল্লাহ বললে সাদকার নেকি হয়, অবিকুল্লে তাহমিদাতিন সাদকা, আলহামদুলিল্লাহ বললে সাদকার নেকি হয়, অবিকুল্লে তাকবিরাতিন সাদকা, আল্লাহ আকবার বললে সাদকার নেকি হয়, অবিকুল্লে তাহাল্লাতিন সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকার নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফে সাদকা, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়, ও নাহি আনিল মুনকারে সাদকা, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়, অফি বুদি আহাদেকুম সাদকা, স্ত্রী মিলেনেও সাদকার নেকি হয়। যেমন এই কথা বলা, সাহাবীগণ বলছেন, বলেন কা ইয়াতি রাজুল শাহওয়াতান আলাহু ফিয়া বিজরুম, মানুষ তার স্ত্রীর সাথে মিলবে এতে নেকি হবে, এটা কথা হলো, কেমন কথা হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মতামত কি, এইটা যদি হারাম উপায়ে হয় তাহলে নেকি হবে না পাপ হবে? সবাই বলছে পাপ হবে, এই জন্য আজ থেকে আর মোবাইলে কারোর সাথে কথা বলবেন না, পাপ হবেই। কারোর সাথে মানে আমি এই কথা বলিনি যে মানুষের সাথে কথা বলা বন্ধ, যত এরকম নোংরা নীতি আছে, একবার যদি অভ্যাস হয়ে যায় কোনো মেয়ের সাথে গল্প করা, অশ্লীল কাজে লিপ্ত হওয়া, সেইটা একবারে ফাঁসি দিয়ে যদি তাকে তোবা করে নেওয়া হয় তবু ফিরে আসা কঠিন আছে। এখনই ফাঁসি হবে, তোবা কর, তারপর যদি ফাঁসি হতে 5 মিনিট দেরি থাকে তবু যদি সুযোগ পাই তাহলে কথা বলবে। অভ্যাস একটু খারাপ।